আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে প্রবাসীদের জন্য খুবই জরুরি খবর। আগামীকাল থেকে পুনরায় সমগ্র সৌদি জুড়ে কারফিউ জারি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা সৌদি আরবে যে শহর থেকে এই ভিডিওটি দেখছেন না কেন, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জি ভাই, আগামীকালকে অথবা আজ রাত্রে যে কোনো সময় সৌদি আরব সরকার সমগ্র সৌদি আরব জুড়ে পুনরায় 24 ঘন্টার কারফিউ জারি করতে পারে, এমনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাই আপনাদের যদি অতীব প্রয়োজনীয় কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করার দরকার পড়ে, তাহলে আজকেই আপনার এই জিনিসপত্র কেনাকাটা সেরে নিন, অথবা অতি প্রয়োজনীয় কোনো কাজ থাকলে সেটা চেষ্টা করুন আজকের মধ্যে সেরে নিতে। আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ 29 এপ্রিল থেকে আগামীকাল 13 মে পর্যন্ত সৌদি আরবে সকল প্রকার শপিং মল এগুলো 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা রাখার একটা অনুমতি দিয়েছিল। পাশাপাশি এই সময়ের মধ্যে সৌদি আরবের নাগরিকরা বা প্রবাসীরা তাইরে বাহিরে ঘোরাফেরা করতে পারত। সৌদি আরবের কারফিউ এই রমজান মাসের উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিশেষ ক্ষমতা বলে লোকজনদের সুবিধার জন্য এই আইনটি জারি করেছিল। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ওই ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে কিন্তু পুনরায় কারফিউ জারি হওয়ার ইতিমধ্যে ঘোষণা দেওয়াই রয়েছে। কিন্তু অফিসিয়ালি আজকে আরেকটা ঘোষণা আসতে পারে, অথবা আগামীকালকেও ঘোষণা আসতে পারে যে নতুন করে সৌদি আরবে এত টাইম থেকে এত টাইম পর্যন্ত পুনরায় লকডাউন চলবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রবাসী যারা রিয়াদ সহ সৌদি আরবে বাঙালি অধ্যুষিত এলাকাতে বসবাস করছে, সেখানে আমাদের প্রবাসীরা এত বেশি পরিমাণে ভিড় করছে তা আর বলার মতো অপেক্ষা রাখে না। তাই সৌদি আরব সরকার যে পুনরায় কারফিউ জারি করবে, 24 ঘন্টা লকডাউন পুনরায় দিবে, সেটা মোটামুটি নিশ্চিত। আমাদেরকে অনেক প্রবাসী মেসেজ করে জানতে চেয়েছিল, ভাই আগামীকাল থেকে সৌদি আরবে 24 ঘন্টা কারফিউ দিচ্ছে কিনা। আসলে এই ছিল সৌদি আরবে কারফিউ সম্পর্কিত সর্বশেষ আপডেট। যে কোনো মুহূর্তে সৌদি আরবে কারফিউ আবারও জারি হচ্ছে, এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। দয়া করে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।